যিনি এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে মামলাগুলো লড়ছেন, আমি ফিরদৌস শামীমের কাছে যেতে চাই এবং একদম ইনভেস্টিগেটিভ পার্টে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। আপনাকে নির্দিষ্টভাবে ফিরদৌস শামীম আমি এই আদালতের পার্টে, কারণ আদালত এমন একটি জায়গা যেখান থেকে অন্তত মানে আমাদের ভরসার কেন্দ্রস্থল হিসাবে আদালত এখনও রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কোর্ট মনিটর্ড যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশনগুলোতেও কীভাবে হিন্ডারেন্সেস আসছে, ইডি সিবিআই এর অফিসারদের মারধর করা হচ্ছে। এরপরে হোয়াট নেক্সট? দেখুন, প্রথমেই বলি এই আমরা আজকে মূলত যেটা আলোচনা করছি সেটা হচ্ছে রেশন দুর্নীতি। এই রেশন দুর্নীতি প্রথম এফআইআরটা কে রুজু করেছিল জানেন? কে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তারপরে পুলিশ কিন্তু আর একটি ধাপ আগায়নি, কারণ পুলিশ বুঝতে পেরেছিলেন যেখানে জ্যোতিপ্রিয়র মতো অতিপ্রিয় ব্যক্তি আছেন সেখানে কি পুলিশ এগোতে পারেন? আপনার আমরা এখনো পর্যন্ত তো দুটো দপ্তর পেয়েছি, এক শিক্ষা দপ্তর, সেই শিক্ষা দপ্তরের দুর্নীতি এবং পার্থ চট্টোপাধ্যায়ের জেলে। দ্বিতীয় হচ্ছে খাদ্য দপ্তর এবং খাদ্য দপ্তরের দুর্নীতি, খাদ্যমন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী, বনমন্ত্রী পরবর্তীতে, তিনি বর্তমানে জেলে। আরও তো অনেক কিছু বাকি আছে। আপনি আজকে দেখাচ্ছেন 20,000 কোটি, ওই আপনাকে শূন্যের সংখ্যা বাড়াতে হবে, আরও বাড়বে, চিন্তা করবেন না। আপনি 20,000 কোটি টাকা দেখে অনেকটা একটু ভেবে ফেলছেন যে অনেকটা দেখে ফেলেছি না, পশ্চিমবঙ্গে যা এসেছে সব গিলেছে। সে বালি হতে পারে, গরু হতে পারে, চাকরি হতে পারে, চিনি হতে পারে, এবং শুধু তাই নয়, কি কি বললেন? হ্যাঁ অবশ্যই সিপিএম পার্টিও গিলেছে, তৃণমূল কংগ্রেস, ও নিয়ে কোনো চিন্তা করবেন না। পরবর্তীতে দেখুন এই বাংলা কংগ্রেসের মতো অবস্থা, দলটার অস্তিত্ব বেশি দিন থাকবে না, দলটার অস্তিত্ব তৃণমূল কংগ্রেসের থাকবে না। কারণ হচ্ছে ক্যাবিনেটের তো অলরেডি দুজন গেছে, অপেক্ষারত আরো অনেকে আসবে, এবং সরাসরি বলছি ওই যারা অপেক্ষারত তাদের সঙ্গে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানেই যাবেন, তার কারণ ওনার একটা ইচ্ছিত ইচ্ছা, ওখানে যেতেই হবে, কোনো সন্দেহ নেই। নাহলে গোটা ক্যাবিনেট বসিয়ে কেউ সিদ্ধান্ত গ্রহণ করে, ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য এই সুপার নিউরি পোস্ট তৈরি করা হবে। দেখুন যে দলের ভিত্তিভূমি হচ্ছে জগছোড়া আরাবুল, বোমছোড়া শওকত, ঢিলছোড়া ববি, সেই দলের পরিণতিতে জেল যাত্রা হবে, সেটাই স্বাভাবিক। আমরা গতকাল দেখেছি সন্দেশখালী, দেখুন সন্দেশখালী, শঙ্কর আড্ড, আরও অনেক কিছু ঘটবে। এবার ওরা বুঝতে পেরেছেন যে অনেকের কাছে যাচ্ছে, আস্তে আস্তে মাথার দিকে যাচ্ছে, শূন্যের সংখ্যা বাড়ছে, তাই ওরা এখন শুরু করেছে। প্রথমে শুরু করেছিল কিভাবে, বিচারপতির বিচারালয়ের বাইরে ডেমনস্ট্রেশন করতে শুরু করলেন, তারপরে কি করলেন, তারপরে শুরু করলেন না বিচারপতির পরিবারের উপর আক্রমণ শুরু করতে, পোস্টার পড়া, তারপরে কি করলেন না তদন্তকে, সংস্থারা তদন্ত করছে, চলো এদেরও মাথা বাটায়। কিন্তু তারপরেও তারপরেও কিছু মানুষের কণ্ঠরোধ বোধহয় করা যাবে না। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, কালকে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে কথা বলেছেন বাংলার মানুষের কথা, বাংলার মানুষ অনেকে ঠিক এই সেম কথা বলছেন যেটা জাস্টিস গাঙ্গুলির মুখ থেকে আমরা শুনতে পেলাম, শুনে নিই একবার। তদন্ত আটকানোর জন্যে এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মোকদ্দমা করা হচ্ছিলো মানুষের পয়সা খরচ করে, এবং কোনো অন্যায় কোনো দুর্নীতি তদন্ত করতে গেলেই, তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল। সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের, প্রতিটা অথরিটি, কিন্তু কী করার জন্য যাওয়া হচ্ছে আমি তো আজকে জানতে চাইবো যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্যে, সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করে।